চাদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো 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 সুন্দর বাগান মদিনাতে চলো সুন্দর বাগান দেদীনাতে তারার চেয়েও সুন্দর কি চাঁদের ছায়াও সুন্দর কি ইয়া রাসুল আল্লাহ চাঁদের ছায়াও সুন্দর কি তারার ছায়াও সুন্দর কি জানা থাকলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনা দীনা ওম দিনারে ওম দীনা ওম দীনা ওম রে হাওয়া মরিয়ম সবাই এলো মা নারে ঘরে সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে বরেন আখবর হাওয়া মরিয়ম সবাই এলো মা आमिनार घरे साला तु सालम जानी है नूर के बरण कोड़े रहमतुल लिल আহতুল্লিলা আমিন কুল কায়েন্নতে পেলো সুন্দর বাগান দেখিতে মাদীনাতে চল্ল সুন্দর বাগান দেখিতে মাদীনা সন্মানিতু হাজিরি আমার নবী মুসকি মুসকি হাসতেছেন সাহাবায় ক্যারম বলে আর সুল আল্লাহ গো আপনি হাসছেন কেন একটু জানতে চাই আমার নবী বলে সাহাবিরা আজকে তোমাদেরকে এমন কতগুলা আল্লাহর বান্দার পরিচয় দিব যাদের মর্যাদা যাদের মর্যাদা যাদের সম্মান আল্লাহ কত দিয়েছেন যদি শুনো তোমরা অবাক হইয়া যাইবা আমার নবীকে সাহাবায়ে কেরাম বলে সুল আল্লাহ নবী তারা কারা তাদের পরিচয় জানতে চাই আমার নবী বলে তাদের পরিচয়টা আমি পড়ে দেব এর আগে তাদের কিছু প্রশংসা কি শোনাই সুবহানাল্লাহ ইন্না মিন ইবাদিল্লাহি উনাসান মাআকুম أنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء بمكانتهم من الله تعالى تخبرون منهم قوم تخابوا إلى الله من غير ارعام بينهم يتعالون فوالله إن وجوههم على نور وإنهم لعلى نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس الله أكبر بيادو دبر ولي أولياء নবীর প্রশংসায় কোনো হাদিস পায় না আয়াত পায় না আমরাদি পাই কথা ঠিক কিনা আমরা কেমনে পাই তাহলে আসো তোমাদেরকে দেখাইয়া দেই মুসনাদে আহমদ সাধারণ কোনো কিতাব নয় আল্লামা আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই লিখেছেন মুসনাদে আহমদ আজ থেকে প্রায় এগারো এগারো শত বৎসর আগের কিতাব ওই মুসনাদে আহমদের মধ্যে এসেছে আমার নবী বলে আল্লাহর কিছু বান্দারা কাল হাসরের ময়দানে আল্লাহর কিছু বান্দারা দাঁড়াইবে যারা নবীও না শহীদও না এমন কতগুলো আল্লাহর বান্দা তারা দাঁড়াইবে কিন্তু তাদের মর্যাদা দেখে তাদের সম্মান দেখে তাদের ইজ্জত দেখে নবী ও শহীদগণ আল্লাহর দরবারে ঈর্ষান্বিত হবে ঈর্ষা মানে আবার হিংসা বুঝছেন না আল্লাহর দরবারে আশ্চর্য হয়ে বলবে আল্লাহ আমরা তো নবী ছিলাম আল্লাহ আমরা তো শহীদ ছিলাম কিন্তু এরা কারা এরা তো দেখা যায় নবীও না শহীদও না কিন্তু এদের মর্যাদা এত বেশি সুবহান আল্লাহ সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারা কারা আমার নবীকে ফরিসয় ফরে প্রশংসা আগে পরিচয় দিব পরে প্রশংসা করি আগে আমার নবী বলেন হুম এরা এরা দুনিয়ার মধ্যে সাধারণ বেশি চলাফেরা করবে সাধারণভাবেক চলাফেরা করবে এত বড় বড় বাড়ি থাকবে না এত জাগজমুক হবে না কিন্তু তারা যদি কাউকে ভালোবাসে দুনিয়ার কোন শর্তের কারণে ভালোবাসবে না ভালোবাসবে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহু তারা যদি কেউ কি ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে কারো সাথে যদি কাউকে যদি ঘৃণা করে তার সেফা सूरत দেখে ঘৃণা করবে না আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করবে এবার সাহাবায়ে কেরাম বললেন নবী গো এদের পরিচয়টা মেহেরবানি দেন কারা আমার নবী কথাদের আর প্রশংসা আছে সুবহানাল্লাহ ওয়া উজু ওয়ুজুহাহুম মালা নূর তাদের চেহারা হবে নূর। হাসরের ময়দানে তাদের চেহারা হবে নূর। ওপর হাদিসের মধ্যে আসছে ওয়া ইন্না মানামিরুহুম মিন নূর। কি সমস্যা তোমাদের? উটাউটি করছে কে? নাকি আমার বয়েজ আমার কথা বোঝে না? বোঝা যায় আমার কথা। আলা তাদের চেহারা হবে নূর আর আজকে আমার নবীর নূর নিয়া ঝগড়া করো হাসরের ময়দানে আল্লাহর কিছু প্রিয় বান্দার চেহারা আল্লাহ নূর বানাইয়া দিবে ওয়া ইন্নাহুম লা আলা নূর এরা যেই রাস্তার উপর দিয়া চলবে ওই রাস্তাও হবে নূর এটা আবার পায়ে হাঁটার রাস্তা মনে কইরেন না রাস্তা এটা হলো ইরাতুত tarik এটা রাস্তা এই যে রাস্তার কথা বলছি এইটা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকি এটা সরল সহজ রাস্তা এটা আল্লাহ পাওয়ার রাস্তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এদের ও হবে নূর এবার আল্লাহর ওলি আল্লাহর নবীর কে সাহাবা একরাম বলল ইয়া আল্লাহ বিতর ফেটে যাচ্ছে আমাদের এদের তো প্রশংসা শুনলাম এরা কারা তাদের পরিচয় দিন আমার নবী কয় না প্রশংসা এখনো শেষ হয় নাই আরও আছে আমার নবী বলেন লায়াখাফুনা ইদা খাফান নাস যেদিন হাসনের ময়দানে আপনার আর সকলেরadat উপরে সূর্য থাকবে সূর্যের যাবে মস্তিষ্ক গলে গলে পড়বে তামার জমিনে দৌড়া দৌড়ি করবো করি করি চিৎকার করব। কঠিন মুসিবতির দিনে আমরা সবাই জাহান নামের আগুনকে ভয় করব আমার আল্লাহ বলে আমার নবী বলতেছে দুনিয়ার সবাই যেদিন হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থায় থাকবে আল্লাহর ওই বান্দারা সেদিন কোনো ভয় করবে না এরপরে বলতেছে যেদিন পৃথিবীর সমস্ত মানুষের হাসরের ময়দানে চিন্তায় পরে থাকবে হারে ইয়া কোনও তো বিচার শুরু হয় নাই ইয়া কোনও তো মিজানের ফাল্লায় উঠা বাকি রয়ে গিয়েছে ফুল সিরাতের ফুল পার হওয়া এখনো তো বাকি রয়ে গিয়েছে মিজানের পাল্লায় কি নেকিটটা বাড়ি হবে নাকি গুনারটা বাড়ি হবে চিন্তায় আমরা করব কি করব না ফুলসিরাতের ফুল পার হতে পারবো কি পারবো না এই চিন্তা যখন সবাই করবে আমার নবী বলে আল্লাহর ওই পাওয়ারফুল বান্দারা সেদিন কোনো টেনশনই করবে না কোনো চিন্তা করবে না এবার সাহাবায় ক্যারাম বলে নবি গো তাদের অনেক প্রশংসা শুনলাম অনেক পাওয়ার ক্ষমতা শুনলাম এইবার মেঘেরবাণী করে তাদের পরিচয়টা দেন আমার নবী কয় তাদের নাম আমি বলবো না আমি তোমাদেরকে কোরানের আয়াত পইড়া শোনায় দিব একটু ইঙ্গিত দিয়া দিব তোমরা বুঝে নিও আমার নবী তাদের নাম বললেন না ইঙ্গিত দিলেন ইশারা দিলেন কোরআনের আয়াত দিয়া ইশারা বুঝেন তো কোরআনের আয়াত দিয়া আমার নবী ইশারা দিলেন ওয়াকারা আাহিহিল আয়া নবী তখন তাদের পরিচয় দিতে গিয়ে কোরআনের একখান আয়াত পাঠ করেলেন আমিও আপনাদেরকে পাঠ কইরা শোনাইতাছি আমিও আজকে তাদের নাম বলবো না ইশারা দিব দেখি আপনারা নি বুঝেন সন্তুষ্ট রাজি আছেন আমার নবী পাঠ করছিলেন তখন এই আয়াত আলা ই

যাদের মর্যাদা আছে দুনিয়ায় যাদের মর্যাদা আছে হাসরে যাদের মর্যাদা আছে মিজানে যাদের মর্যাদা আছে ফুলসিয়াতে যাদের মর্যাদা আছে জান্নাতে যাদের স্থান আছে আমরা ওই ওলিদের দলের মধ্যে থাকতে চাই কি চাই না হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলেন আমি অতীতের ইতিহাস তোমরা কেন শরণা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝনা কষ্ট হচ্ছে আপনাদের অতীতের ইতিহাস তোমরা কেন শরণা আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝনা কেন্দ্র মুদের এই বাংলাদেশ ইসলামের ছিল না হে মাত্র লেশ সেই ভূমিতে দেখো আজ ইসলামের বিজয় গান পথ পথ ওর তাও হে দি জয় নিশা ঠিক না এটা কাদের অবদান তোমরা কি বাই জানো না এই অবদান আদের তোমরা কেন সরোনা অতীতের ইতিহাস তোমরা কেন সরোনা তোমরা কেন বুঝো না সুবাহ আল্লাহ খাজা গরিবে নামাজের সাথে পৃথ্বী খেলা হয়েছিল কি হয়েছিল না আগুন